না নিজেদের মধ্যে একটা? দেখুন, আমাদের 16টা ওয়ার্ড, আজকের মিটিংয়ে 15 জন কাউন্সিলর উপস্থিত ছিল, একজন অসুস্থ, বড় রকমের অসুস্থ দিদি যারা ছিল দলের প্রয়োজনে কাজের জন্য হয়তো কিছু আমাদের মধ্যে অসুবিধে ঘটছিল, সেই কাজ যায় ত্বরান্বিত হয়, তার জন্য দল সিদ্ধান্ত নিয়ে সর্বসম্মতিক্রম আমরা চেয়ারম্যান চেঞ্জ করেছি। আগে ছিল রীতা পাল, এখন হয়েছে আমাদের তাপস বিশ্বাস চেয়ারম্যান। রীতা পাল কি অপসারিত না নিজে পদচ্যুত হয়েছে, নিজে ছেড়ে দিয়েছেন তার জায়গা? দল যেটা করেছে সেইটাই হয়েছে, দল মনে করছে এখানে কাজ থাকা দিয়ে সুস্থভাবে হয়তো হচ্ছে না, কিছু খামতি হচ্ছে, সেই জন্যই দল আরেকজন কাউন্সিলর চেয়ারম্যান ঠিক করেছে, আগামী দিন যার অভিজ্ঞতা আছে 5 বারের কাউন্সিলর তাপস বিশ্বাস, এছাড়াও দীর্ঘদিন জিএস ছিলেন বজবজ কলেজের, উপযুক্ত লোককে বসানো হয়েছে এখানে, যায় কাজ আমাদের আরও দ্রুত গতিতে হবে। এই কাজে কি দ্রুততা আসবে আরও মনে কি মনে হয়? নিশ্চয়ই আসবে, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন তো মমতা ব্যানার্জি গরিব মানুষদের কী করেনি, কোনটা করেনি, যা চেয়েছে তার অতিরিক্ত পেয়েছে, সেখানে মানুষ তাকে আমরা ভেবেছিলাম আরও 2 হাত তুলে আশীর্বাদ করবে, আরও বেশি ভোটে জিতবে, এবারে আরও সিট বেশি পাবো আমরা, কিন্তু এখন মানুষ হয়ে গেছে যত দেবে আরও তত তাদের আকাঙ্ক্ষা, তারা হয়তো এখন মনে করছে টিএমসি অনেক দিয়েছে, মমতা ব্যানার্জি অনেক দিয়েছে, হ্যাঁ আমরা আবার অন্য নতুন দলে গিয়ে যদি কিছু নিতে পারি, এই তো ব্যাপার। পূজালির ভোট পুরোটাই তো তৃণমূলের ছিল, এখনো আছে? এখনো আছে। তাহলে তৃণমূল রীতা পাল তিনি তৃণমূল করতেন, কি কারণে দল তাই সিদ্ধান্ত নিলেন? আগে কবার এক কথা কভার হলো, এক কথা উত্তর দিয়েছি আমি, দলীয় সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত। আপনার নাম? কইদুল হক। আপনি? ভাইস চেয়ারম্যান পূজালি মিউনিসিপ্যালিটি। কি হয়েছিল আজকে চেয়ারম্যান নির্বাচন হয়েছে? কি হলো নির্বাচনে, কি দাঁড়ালো রেজাল্ট, কি দাঁড়ালো সবাই এখানে অন্য কোনো দল নেই, এই আমরা একটা দলই আছি, সেই দলের পক্ষ থেকে আমাকে চেয়ারম্যান নির্বাচন করেছেন, এবং সেখানে আছেন আমাদের 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীমন্ত বৈদ্য, এবং আমাদের পূজালির অবজারভার, এবং আমাদের মাননীয় বিধায়ক অশোকদেব মহাশয়, এবং অভিষেক ব্যানার্জি সাংসদ, তার অনুপ্রেরণায় আজকে পূজালির মানুষের কাছে যে উন্নয়নের ধারা, সেই ধারা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ভোটাভুটিতে কারা অংশগ্রহণ করে? ভোটাভুটিতে কোনো ভোটাভুটি হয়নি এখানে। তাহলে কি এটা সর্বসম্মতিক্রমে নির্বাচিত? ধনী ভোট হয়েছিল, ধনী ভোট। পক্ষে বিপক্ষের ব্যাপার ছিল কি? না, কোনো পক্ষে, এখানে দল তো একটাই, পক্ষে বিপক্ষে যাবে কেন? যদি একটু বলেন যে কেন হঠাৎ আবার নির্বাচন করা হলো, নির্বাচনের প্রয়োজন হলো? দল সিদ্ধান্ত, না না বলছি কি কারণে নতুন করে আবার সিদ্ধান্ত, না না সিদ্ধান্ত ঠিক আছে, মানে আপনি যদি একটু কারণটা বলেন যে হঠাৎ দল, না মানে আপনি বুঝলেন না আমার কথাটা, আমি বলছি যে কোনো তো একটা কারণ ছিল যেই কারণে নতুন করে আবার নবনির্বাচিত করতে হলো। আপনার নাম? আমার নাম তাপস বিশ্বাস, চেয়ারম্যান। কেউ করে কিছু লাভ হবে না।